একটা শুটিংয়ের আগে আমাদের একটা লুক সেট হয়, আমরাও প্রি প্রোডাকশন করি, আমরাও দীর্ঘদিন ধরে এই প্রোডাকশনের সাথে যুক্ত থাকি, যুক্ত থেকে ডিরেক্টরের চোখে যে স্বপ্ন ডিরেক্টর দেখেন সেই স্বপ্নে আমরা নিজেদেরকে সামিল করে আমরাও সেই স্বপ্নটা দেখি এবং আমরা ভাবি যে তা সে যে চরিত্র একটা একটা মানুষকে যে চরিত্র রূপ দিতে চায় সেই রূপটা আমরা দেওয়ার চেষ্টা করি এবং তার মতে দেওয়ার চেষ্টা করি, তার মনের মতন করে দেওয়ার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা ডিরেক্টর ছাড়া আমরা কিছু বুঝি না, কারণ ডিরেক্টরই আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ, সেই জায়গায় ডিরেক্টর যা বলবে সেটাই আমরা ভাবি মানে সর্বোচ্চ। তো সেই জায়গা থেকে ডিরেক্টরকে আমরা কখনোই অমান্য করতে পারি না, ডিরেক্টরের কথাই আমাদের কাছে শেষ কথা, সেই ক্ষেত্রে উনি কী করে এই কথাগুলো বলছেন আমাদের জানা নেই। রাহুলবাবু একজন ডিরেক্টর গিল্ডের মেম্বার, উনি জানেন যে ডিরেক্টর গিল্ডে যা নিয়ম যা আইন কানুন আছে, যেটা ফেডারেশনের নিয়ম আইন কানুন, ইম্পার সঙ্গে আমাদের রেজিস্ট্রেশন আছে যে কোনো ছবি আমরা যদি বিদেশে যাই 17-18 জন মেম্বারকে নিয়ে যেতে হয়, 19 জন মেম্বার ন্যূনতম। সেখানে ইম্পায় রেজিস্ট্রেশন হয়েছে এই ছবিটা, এই ছবিটা 4 দিন শুটিং করে রাহুলবাবু যখন বিদেশে গেলেন বাংলাদেশে, এখান থেকে 19 জন টেকনিশিয়ান না নিয়ে এখানকার সাপ্লায়ার থেকে কস্টিউম নিয়ে লুকিয়ে উনি এখান থেকে চলে গিয়ে শুটিংটা করলেন। তো রাহুলবাবু যদি ডিরেক্টর হিসাবে ফ্লোরে থাকেন তাহলে আমরা রাহুলবাবুর সঙ্গে কাজ করব না, আমরা ক্যামেরা আমাদের ডিরেক্টর সৌমিক হালদার যদি ডিরেক্টর হিসাবে থাকেন তাহলে আমরা ওনার সঙ্গে কাজ করব। একটি সিদ্ধান্ত এজিএমে হয়েছে, এজিএমের সিদ্ধান্তে সেখানে মাননীয় সভাপতি সম্পাদিকা সহ আরও কাউন্সিল মেম্বাররা ডাইরেক্টর গিল্ডের পক্ষ থেকে ছিলেন, সেখানে সর্বসম্মত প্রায় 150 জন কাউন্সিল মেম্বার ফেডারেশনের প্রায় 26টা গিল্ডে সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তকে ওনারা হঠাৎ করে যদি পরিবর্তন করেন তাহলে আবার একটি ইজিএম ডাকতে হবে, একে তাদের বক্তব্য সেখানে বলতে হবে, তারপরে সেটি পরিবর্তন করা যায়। একটি সংগঠন, এটা তো রাস্তার নয়, এটা সংগঠন, এই সংগঠনে যদি কোনো নীতি পরিবর্তন করতে হয় তো যেখান থেকে নীতিটি নির্ধারণ হয়েছে সেখান থেকেই পরিবর্তন করতে হয়। শুটিং বন্ধ হবে, কোনো মেল কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই, আমরা যেমন আজকে স্বাভাবিক শুটিং করেছি আবার কালকে করব, আবার পরশু করব, আমরা শুটিং করতে পারি। আমরা ফেডারেশন মনে করি এখানে সমস্ত কিছু আলোচনার মাধ্যমে সমাধান সূত্রে বেরোতে পারে। আজকে এই মুহূর্তে সৌমিক হালদার ডিরেক্টর কি হবে কি না হবে আমি হাত দেখতে জানি না, যদি আপনি পারেন। মিডিয়ার কোনো বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য ফেডারেশন করবে না, ফেডারেশন অফিসিয়াল লেটার পাবে, অফিসিয়াল করেসপন্ডেন্স হবে, আমরা আমাদের সিদ্ধান্ত নেব। কৌশিকদা আমাদের শ্রদ্ধেয় সম্মানীয়, বাংলার ইন্ডাস্ট্রির গৌরব, কৌশিকদা কী বলেছেন আমি এখনও শুনিনি, আপনার মাধ্যমে শুনলাম, যদি প্রয়োজন হয় আমরা ফেডারেশনের পক্ষ থেকে কৌশিকদার সঙ্গে কথা বলবো, তার যদি কোনো জায়গায় পরামর্শ দেওয়ার প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই তার পরামর্শ গ্রহণ করব। আর এই ধরনের কোনো কমিউনিকেশন হয়নি, যদি আমাদের কাছে কোনো মেলের মাধ্যমে কমিউনিকেশন হয় আমরা তার উত্তর দেব। এতগুলো টেকনিশিয়ান আছে, আপনারা এতগুলো ক্যামেরা আছে, সবাইকে ইন্ডিভিজুয়ালি নিয়ে জিজ্ঞেস করুন। রেসপেক্টিং দি ডিসিশন উই হ্যাভ রিপ্লেসড হিম উইথ সৌমিক হালদার হু হ্যাজ প্রিভিয়াসলি ডাইরেক্ট ফিল্ম অ্যান্ড সিরিয়াস ফর আস। তার উত্তরে ফেডারেশন পরিষ্কার বলেছে, উই হ্যাভ মেনশন দ্য নেম অফ ইউর ডাইরেক্টর ফর আপকামিং নিউ আনটাইটেলড ফিল্ম প্রোডাকশন নাম্বার 171, প্লিজ গো হ্যাড উইথ দ্য শুটিং, উই আর ইগারলি ওয়েটিং ফর দি শুটিং অ্যাজ শিডিউল অন 27 জুলাই, উই ওয়ান্ট আ গ্র্যান্ড সাকসেস অফ দি ফিল্ম। আমাদের প্রেস বিজ্ঞপ্তিটা দেখুন, সেখানে পরিষ্কার বলা আছে যে ইম্পার সঙ্গে আমাদের একটি MOU আছে, সেই মৌ চুক্তির বাইরে যদি কোনো ইউটিউবার বা কোনো ইউটিউবের কোনো শুটিং হয়, যদি কোনো শর্ট ফিল্ম হয়, যদি কোনো ডকুমেন্টারি হয়, বা এখন বিভিন্ন ধরনের আপনার ভিডিও হয়, ভিডিও অ্যালবাম হয়, সেই ক্ষেত্রে যেমন আপনি কাজ করবেন সেই অনুযায়ী আমরা আপনাদের টেকনিশিয়ান প্রোভাইড করব। কিন্তু সেটা তো চাপ, মানে পুরো সহযোগিতা, মানে যেটা
চাপিয়ে দেওয়া হয়, আপনি যে কোনো মন্তব্য করতেই পারেন। আমরা আমাদের 5ই মে-র যে বিজ্ঞপ্তি আপনাকে বললাম, চাইলে সেটাও দিয়ে দেবো, আপনারা ওটা দেখিয়ে দেবেন।